আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, প্রথমেই বলবো যারা গতকালকের ভিডিওটা দেখেন নাই বা আগের ভিডিওটা দেখেন নাই, যে রাশিয়ার দুইটা গ্রামে আপনার মানে যে আক্রমণ হয়েছে, অস্ত্রের গুদাম ধ্বংস হয়েছে, দুইটা গ্রামের মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, এইটার যে একটা প্রতিশোধ পুতিন কাকা নিবে এটা কিন্তু বাস্তব। আমি বুঝি না তারপরে কেন ইউক্রেনের তারা এই কাজ করে, যে জানে সামান্য একটা ইস্যুতে কিন্তু খবর করবে পুতিন কাকা। আর মজার বিষয় হচ্ছে, আজকে পুতিন কাকার যে তাণ্ডব চলেছে সেখানে বিদেশি যোদ্ধাদের উপরে সবচেয়ে বেশি টার্গেট ছিল, এমনকি এক জায়গাতে 90টার মাইরা আপনার হিজবুত তাহরি নামক যে ইসলামিক সংগঠন আছে সেই সংগঠনের বেশ কিছু সৈন্যকে কিন্তু পুতিন কাকা গ্রেপ্তার করেছে। কয়েকদিন আগে আমি একবার এই নিউজটা দিয়েছিলাম যে আইএসআইএস সহ বেশ কিছু সন্ত্রাসী গোষ্ঠীকে নিয়ে ইউক্রেনে ভাড়াটে যোদ্ধা হিসাবে ব্যবহার করছে ইউক্রেন, অভিযোগ ছিল পুতিনের। আজকে এগুলা সামনে চলে এসেছে, পুরো ভিডিও শুনলেই বুঝতে পারবেন। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর খারকিভ, দর্শক গতকালকের ঘটনার প্রতিশোধ নিতে সেই খারকিভে একটি অস্থায়ী ঘাঁটিতে বিদেশি সৈন্যরা এসে আস্তানা গেড়েছে, নতুন কোনো আক্রমণের পরিকল্পনা করে, এই তথ্য ছিল গোয়েন্দাদের মাধ্যমে পুতিন কাকার কাছে। এরপরই তার নির্দেশে আপনার সেইখানে হামলা চালিয়েছে রাশিয়ান সেনাবাহিনী। এক হামলাতেই 90 জন বিদেশি ভাড়াটে যোদ্ধাকে হত্যা করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশেকভ তিনি বলেছেন, ভূমি থেকে নিক্ষেপ করা নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ওই সেনাদের হত্যা করা হয়েছে। ইউক্রেনের খেরসন এবং নিকোলাইভ অঞ্চলে রাশিয়ার বিমান হামলায় 80 জন নিহত ও 50 জন আহত হয়েছে বলেও ওই ব্রিফিংয়ে তিনি জানান। দর্শক, এই বছর ফেব্রুয়ারিতে এই আক্রমণের শুরুর পর আপনার জেলেনস্কির ডাকে সাড়া দিয়ে পোল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের হাজার হাজার যোদ্ধা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে অভিযোগ করে তারা বলেছেন যে চলতি বছরের এপ্রিলে রাশিয়ার সামরিক বাহিনী ধারণা করেছিল যে এদের সংখ্যা হয়তো 7000-এরও বেশি। ন্যাটোর গুলা না, এগুলার বাহিরে স্বেচ্ছায় আইসা নিজেরাই যুদ্ধ করছেন। যদিও ইউক্রেনে মাত্র 2741 জন বিদেশি যোদ্ধা আছে বলে আপনার ইউক্রেন দাবি করছে, বাট এই সংখ্যাটা রাশিয়া বলছে বেশি। তো গতকালকের এই হামলার পরে নতুন যে ঘটনা হিজবুত তাহরির, তাদেরকে খুব কঠিন কৌশলে ধরছে পুতিন কাকা। দর্শক, রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ার উচ্চপদস্থ কর্মকর্তা সের্গেই আকসেনোভ তিনি জানিয়েছেন, রাশিয়ার FSB নিরাপত্তা বাহিনীর সদস্যরা 6 সদস্যের একটি জঙ্গি সেলে অভিযান চালিয়েছে। ক্রিমিয়ার বেশ কয়েকটি স্থানে মঙ্গলবার বিস্ফোরণের ঘটনা ঘটার পর আপনার এই তল্লাশি অভিযান চালায় FSB এই স্পেশাল টিম। তাদেরই আপনার এই অভিযানে জঙ্গিদেরকে আটক করার বিষয়টি জানিয়েছেন রুশ মন্ত্রণালয়। তারা বলছে যাদের আটক করা হয়েছে তারা রাশিয়ায় নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের সদস্য, তার মানে রাশিয়া তো এই দলগুলা কাজ করে বোঝা গেছে। তাদেরকে আটক করার পর সেই কর্মকর্তা সের্গেই আকনোসেভ বলেন, তাদের সবাইকেই আটক করা হয়েছে, জঙ্গিদের কার্যক্রম পরিচালিত হচ্ছিল জঙ্গি রাষ্ট্র ইউক্রেন থেকে, এমনই নাকি তথ্য দিয়েছে সেই আটককৃত জঙ্গিরা। সের্গেই বলেন যে তারা সবাই হিজবুত তাহরিরের সদস্য, যেই দলটি রাশিয়ান সরকার কর্তৃক নিষিদ্ধ। এদিকে এর আগে রাশিয়া জানিয়েছিল ক্রিমিয়ায় যেসব হামলা হয়েছে সেগুলা করছে বিদেশি নাশকতাকারীরা। ক্রিমিয়ায় অবস্থিত গুরুত্বপূর্ণ সাকি বিমান ঘাঁটিতে হামলার পর থেকেই রাশিয়ান সেনাবাহিনীর বিভিন্ন টিম আপনার গোয়েন্দা পর্যায়ে কাজ করছে যে কারা এই কাজগুলো করছে। এমনকি গতকালকে আমি বলেছিলাম যে ইউক্রেনের সীমান্তবর্তী যে 50 কিলোমিটার ভেতরে অবস্থিত বেলগ্রোদ শহরে আক্রমণের পর কিন্তু কারণ অনুসন্ধান করেছে, আর সেইখানেও দেখা গেছে যে এই ধরনের যে হঠাৎ করে হুটহাট যে হামলাগুলো রাশিয়ার ভূমির ভেতরে করছে সেখানে বিদেশি ভাড়াটে সৈন্যদের অবস্থানটাই সবচেয়ে বেশি দেখা গেছে। দর্শক, আপনাদের খেয়াল থাকার কথা, আমি 3-4 দিন আগে একটা নিউজ দিয়েছিলাম 17 আগস্ট। সেই দিন একটা নিউজে বলেছিলাম যে রাশিয়া প্রতিদিন 800 বার করে গড়ে হামলা চালাচ্ছে ইউক্রেনের বিভিন্ন জায়গায়, কিন্তু গতকালকের তথ্য হচ্ছে যে এর থেকেও ভয়াবহ তাণ্ডব চালিয়েছে আপনার পুতিন বাহিনী। ইউক্রেনের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ ভালেরি জালোজনি তিনি বলছেন, দোনবাসের দিকে সাফল্য পাচ্ছে রুশ সেনারা। তিনি জানিয়েছেন বর্তমানে অবস্থা অনেকটাই তীব্র, তবে বিষয়টি এখনও নাকি ইউক্রেনের অনেকটা নিয়ন্ত্রণে আছে। কানাডার ডিফেন্স চিফ অফ স্টাফ ওয়েন ডোনাল্ড আইবির একটি বৈঠক শেষে এমন তথ্য জানিয়েছেন ইউক্রেনের কমান্ডার ইন চিফ। তিনি বলছেন যে আমি আমার সহকর্মীকে সম্মুখভাগের অবস্থান নিয়ে জানিয়েছি, অবস্থা গুরুতর তবে নিয়ন্ত্রণে আছে। শত্রুরা মানে রাশিয়ান সেনারা সম্মুখভাগের সব দিক থেকে এগিয়ে আসছে, একই সময়ে শত্রুরা গড়ে প্রতিদিন আমাদের সেনাদের অবস্থান করে কয়েক শতবার হামলা চালাচ্ছে, এই জন্য ব্যবহার করছে
40,000 থেকে 60,000 গুলি প্রতিনিয়ত তারা চালাচ্ছে। তিনি জানান, রুশ সেনাদের মূল লক্ষ্য হলো ইউক্রেনীয় সেনাদের সম্মুখভাগ থেকে সরিয়ে দেওয়া। তিনি আরও বলেন, শত্রুদের প্রধান প্রচেষ্টা হলো ডোনেস্ক ও ব্লাস্ট থেকে আমাদের সেনাদের সরিয়ে দেওয়া। বর্তমানে সবচেয়ে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে আবোদিবস্কা পিসকি মারিয়ানকাতে। হ্যাঁ ভাই, নাম কইতে গেলে দাঁতের মধ্যে দাঁতা দাঁতে লাগা যায়। এর পাশাপাশি পুতিন কাকা গতকালকে আরও একটা জিনিস ক্লিয়ারেন্স দিয়েছে। আপনারা জানেন, ইউরোপের সর্ববৃহৎ যে পাওয়ার প্ল্যান্ট ঝাপুরিঝিঝিয়া, যে পাওয়ার প্ল্যান্ট, সেটা নিয়ে অনেক বক্তব্য ছিল পশ্চিমারা বা 42 দেশের তারা চিঠি লিখেছিল। তো সেই চিঠিতে পুতিন কাকার অনেকটা মন গলেছে। সেই চিঠিতে দাবি করেছিল যে ভেতরে পুতিন কাকা এখানে অনেক ক্ষয়ক্ষতি সাধন করছেন, এটার একটা ইনভেস্টিগেশন দরকার, একটা তদন্ত টিম তারা সেইখানে যেতে চায় যে ভিতরে কী করছে পুতিন কাকা। প্রথম দিকে পাত্তা না দিলেও কোনো একটা কৌশলগত কারণে গতকালকে তিনি হঠাৎ করে ইউরোপিয়ান টিম বা যারা পরমাণু সম্পর্কে কাজ করেন তাদেরকে এই প্ল্যান্ট ভিজিট করার অনুমতি দিয়েছেন, যে আসো দেখো ভিতরে আমরা কী করতেছি। ইউক্রেনের তারা যে দোষ আমাদেরকে দিচ্ছে সেটা সত্য না মিথ্যা, এখন দেখা যাক আসলে পুতিন কাকার পক্ষে যায় না বিপক্ষে যায়। অপরদিকে একদিকে হামলা চালাচ্ছে, আবার অপরদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আশা করছে যে পুতিন যুদ্ধ থেকে সরে যাবে বা যুদ্ধ তার একটা সমাধান আসবে। আর এই সমাধানের লক্ষ্যে আপনারা জানেন যে গত কয়েকদিন যাবৎ আলোচনা ছিল তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি, এমনকি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসে তারা একটা বৈঠকে বসবেন। অবশেষে সেই বৈঠক কিন্তু হয়েছে পোল্যান্ড ঘেঁষা ইউক্রেনের একটা শহরে, কিন্তু সেখানেও কোনো ফলপ্রসূ আলোচনা আসলে হয়নি। আপনার এই বৈঠকের বৃহস্পতিবার এই বৈঠক হয়েছিল, সেই বৈঠকে কোনো ধরনের অগ্রগতি দেখা যায় না, কারণ রাশিয়ার সাথে সংঘাত 6 মাসের সীমানায় পৌঁছেছে এবং তার শেষ দেখা যাচ্ছে না। দর্শক, জেলেনস্কি আশা করছিল যে ইউক্রেনের শহর লভিভে তাদের এই সম্মেলনে যুদ্ধ সম্পর্কিত বিষয়গুলোতে অগ্রগতি ঘটবে, যদিও এমন বড় পদক্ষেপ নয় যা সংঘাতের অবসান ঘটাবে। এমনকি যে কোনো চুক্তির জন্য ভ্লাদিমির পুতিনের সর্বপ্রথম সম্মতি প্রয়োজন, যিনি অংশ নেননি। এরদোয়ান, যিনি বিরোধী মধ্যস্থতাকারী হিসাবে কাজ করার চেষ্টা করেছেন, তিনি বলেছেন যে তিনি রাশিয়ার প্রেসিডেন্টের সাথে পরামর্শ করবেন। তিন অংশগ্রহণকারী, যুদ্ধবন্দীদের বিনিময় সম্প্রসারণ, জাতিসংঘের পারমাণবিক শক্তি বিশেষজ্ঞদের ঝাপুরিঝিঝিয়াতে ইউরোপের সেই প্ল্যান্টে কী বলে যে ভিজিট করতে পাঠানোর বিষয়টা, সেটাও এখানে আলোচনা ছিল। আর এই প্রোগ্রামে ক্ষেপণাস্ত্র হামলা, উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভ এবং এর আশেপাশের যে ঘটনাগুলো ছিল সেইগুলো নিয়ে রিভিউ করা হয়েছে, বাট রিভিউতে কোনো রকম কাজ হয়নি। এরদোয়ান টোটাল প্রোগ্রাম শেষে বলেছেন তিনি পুতিনের সাথে কথা বইলা চেষ্টা করবেন যে বিষয়টাকে সমাধানের দিকে আনার জন্য। কিন্তু এই মুহূর্তে আপনারা আরও জানেন তুরস্কের অবস্থানটা কিন্তু আবারও একটু উল্টা। ইসরায়েলের সাথে খুব পজিটিভ ফিডব্যাকে চলে গেছে, ইউক্রেনের সাথেও নতুন একটা চুক্তি করেছে তুরস্ক, যে ইউক্রেনের কিছু শহর যেগুলো বিধ্বস্ত আছে সেইগুলোকে নিজেদের টাকা পয়সা ইনভেস্ট করা সেই শহরগুলোকে পুনর্নির্মাণ করবেন। এটা কিন্তু রাশিয়ার জন্য একটা নেগেটিভ সংবাদ। সুতরাং পুতিন কাকা, আমার মনে হয় না যে তুরস্কের এই পদক্ষেপের পরে আয়সা তিনি এখানে রাজি হবেন এরদোয়ানের কথা শোনার জন্য, কারণ সবচেয়ে খারাপ যেটা হয়েছে যে যুদ্ধের ভেতরে ইউক্রেনকে যুদ্ধ চলাকালীনই পুনর্গঠন করার জন্য অর্থনৈতিক সহযোগিতা, মানে কী বলা যায় অবকাঠামোগত সহযোগিতার জন্য তিনি কাজ করার চেষ্টা করে যাচ্ছেন। তো যাই হোক, দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায়, সময় বলে দেবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।